ক্লোজ আপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমার পরিবারে এখন খুশির জোয়ার। দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন এই লালন কন্যা। গতকাল রাতে মেয়ের ছবি প্রকাশ করে আনন্দের খবরটি জানিয়েছেন স্বয়ং সালমা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ের জন্য দোয়াও চেয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর। মা ও কন্যা দুজনে সুস্থ আছেন বলে জানা গেছে। 2011 সালে সালমার প্রথম বিয়ে হয় শিবলি সাদিকের সঙ্গে। 2012 সালের 1 জানুয়ারি স্নেহা নামে তাদের একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। তবে সালমার সেই সংসার টেকেনি। 2016 সালের 20 নভেম্বর বিচ্ছেদ হয় সালমা শিবলি দম্পতির। এরপর গত বছর 31 ডিসেম্বর পারিবারিকভাবে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন সালমা। সাগর পেশায় আইনজীবী, বর্তমানে লন্ডনে বার অ্যাট ল করছেন। এটি সাগর এবং সালমা দুজনেরই দ্বিতীয় বিয়ে। সালমার শৈশব কেটেছে কুষ্টিয়ায়, সেখানে লালন কন্যা হিসেবে পরিচিতি পান তিনি। সব ধরনের গানে নিজেকে মেলে ধরতে চান এই কণ্ঠশিল্পী। মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে সালমা জানিয়েছেন নিয়মিত স্টেজ শো এবং চলচ্চিত্রে প্লেব্যাক করে ব্যস্ত সময় পার করতে চান তিনি। সালমার জন্য শুভকামনা। Thank you.